আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা জানবো রোজা রেখে আতর, পারফিউম, সিগারেট অথবা রান্নাঘরের ধোঁয়া, আগরবাতির ধোঁয়া ধোঁয়া অথবা বিভিন্ন গ্রাম নেওয়ার ব্যাপারে ইসলাম কি বলে আলোচনা বসতে সাথেই থাকবেন। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোজা রেখে কেউ যদি মানে রান্নাঘরে রান্না করার ধোঁয়া তার নাকে চলে যায়, এটা তো সে ইচ্ছা করে নেয় নাই, তার রোজা হবে। কয়েল জ্বালাতে হবে, সেম পরিমাণের মশা রোজা অবস্থায় কয়েলের ধোঁয়া যদি নাকে যায় রোজা ভাঙবে না। কেউ সিগারেট খাচ্ছে আশপাশে, আপনি বসে আছেন, আপনি ইচ্ছা করে ঘ্রাণ নিচ্ছেন না, আপনার নাকে চলে এসেছে, আপনার রোজা হবে। আগরবাতির ঘ্রাণ আপনার নাকে চলে আসছে, রোজা হবে। কোনো সেন্ট পারফিউমের ঘ্রাণ কেউ দিয়েছে আপনার নাকে এসেছে, আপনার রোজা হবে, কোনো অসুবিধা নাই। তবে ইচ্ছা করে কেউ যদি সিগারেট খায়, একটা হচ্ছে রান্নাঘরের ধোঁয়া নারীরা ঠিকই নিতেছে, তাদের রোজা ভাঙে না, কারণ এটা প্রয়োজন, এটা তো তারা স্বাদ করে খাইতেছে না, এটা বলে বলে কিছু ঢুকতেছে। কিন্তু সিগারেটের ধোঁয়াটাও এমন, কেউ ইচ্ছা করে সিগারেট খাচ্ছে, সে তার পানি খাচ্ছে না, ভাত খাচ্ছে না, ইচ্ছা করে সিগারেট খেলেও তার রোজা ভেঙে যাবে। এই হচ্ছে ওলামায়ে কেরামের ফতোয়া। এই জন্য রোজা ভাঙলে একটা রোজার পরিবর্তে 60টা রোজা কাফফারা রাখতে হয়, লাগাতার 60টা, ভেঙে ভেঙে না, অনেক কঠিন। এই জন্য কেউ যেন আমাদের রোজা যেন না ভাঙে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। বরাবরের মতো আপনাদের সাথে ছিলাম আমি জুবায়ের বিন ইমাম। আমার পেজ এবং আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো ধরনের পেজও নাই, আইডিও নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার আইডি না। প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি, সতর্ক করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, সাবধান।